সংবাদ মাধ্যমের খবরের প্রভাব, দারিদ্র্যের সাথে প্রতিনিয়ত লড়াই করে অষ্টম শ্রেণীর পড়ুয়া লক্ষণ উরাংকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মন্ত্রী টিঙ্কুরায়। মিশন বাৎসল্য প্রকল্পে 18 বছর বয়স পর্যন্ত প্রতি মাসে 4,000 টাকা সরকারি সাহায্য পাবে লক্ষণ। তাছাড়া হত দরিদ্র লক্ষণের দিদিমাকে সামাজিক ভাতা প্রদানের নির্দেশ দিলেন ক্রীড়ামন্ত্রী। পড়াশোনার মাধ্যমে দারিদ্র্যসীমার নিচে বাস করা লক্ষণ চেয়েছিল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে, কিন্তু অন্তরায় ছিল অর্থনৈতিক অসঙ্গতি। এ নিয়ে নিউজ ভ্যানগার্ডে খবর প্রচারিত হয়েছিল, আর সেই খবরের প্রভাবে অষ্টম শ্রেণী পড়ুয়াকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। সম্প্রতি কৈলাসহর শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত দেউরাছড়া ভিলেজের কলাছড়া গ্রামের লক্ষণ ওরাং ও তার নানির জীবনযুদ্ধের কথা প্রকাশ হয়েছিল। সে জীবনযুদ্ধের খবর দেখে খোঁজ খবর নিতে শুরু করেন রাজ্যের যুব ক্রীড়া ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। একসময় মন্ত্রীর নির্দেশে সমস্ত আধিকারিকের দৌড়ঝাঁপের পর এবং মহকুমা শাসক প্রদীপ সরকারের সহযোগিতায় লক্ষণ ও তার নানির রেশন কার্ড, আধার কার্ড এবং লক্ষণের তপশিলি উপজাতি সার্টিফিকেট একদিনের মধ্যেই তৈরি হয়ে যায়। তবে জীবনযুদ্ধে এগিয়ে যেতে এবং পড়াশোনা চালানোর জন্য প্রতি মাসে একটা আর্থিক সহায়তার প্রয়োজন ছিল লক্ষণের, আর সেই প্রয়োজন পূরণ করলেন মন্ত্রী টিঙ্কু রায়। লক্ষণ যাতে তার পড়াশোনা চালিয়ে যেতে পারে তার জন্য লক্ষণকে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের স্কিমের মাধ্যমে প্রতি মাসে 4,000 টাকার ব্যবস্থা করে দেন। এছাড়াও আগামী মাসের মধ্যেই লক্ষণ ওরাং এর নানির বৃদ্ধ ভাতা দেবার প্রতিশ্রুতি দেন। 10ই মে সংবাদ প্রকাশের পর মাত্র 10 দিনের মধ্যে 20 মে শনিবার দুপুরে মন্ত্রী টিঙ্কু রায় লক্ষণ ওরাং এর বাড়িতে গিয়ে সব কাগজপত্র তুলে দেন। যে কৈলাসহর এই দেবস্থল এলাকায় একটা বাচ্চা, যে লক্ষণ যার বাড়িতে আমরা দাঁড়িয়ে আছি, সে পড়াশোনা করে ক্লাস 8-এ, অথচ তাদের ভাতা নেই। তারপরে আমরা আমাদের দপ্তর থেকে খোঁজ খবর নিই, আসলে ভাতা নেই সেটার পিছনে একটা কারণ রয়েছে, তাদের ঘর বোধহয় আগুনে জ্বলে যায়। তাদের কাছে সেই ধরনের কাগজপত্র ছিল না, সরকারি কোনো সুবিধা দিতে গেলে সেগুলো প্রয়োজনীয়তা রয়েছে। তারপরেও আমাদের আধিকারিকরা সেগুলো দেখে এবং বিভিন্নভাবে খুব তাড়াতাড়ি তাদের কাগজপত্র রেডি করে আমরা তাকে আমাদের মিশন বাৎসল্য, অর্থাৎ শিশুদের প্রোটেকশন, শিশুরা যেমন তাদের পড়াশোনা, তাদের ভবিষ্যৎ নির্মাণ করতে পারে, পড়াশোনা যেন তাদের ব্যাঘাত না ঘটে, এই ধরনের একটা প্রকল্প রয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে। সেই প্রকল্পের মাধ্যমে আমরা তাকে আজকে 4,000 টাকা প্রত্যেক মাসে সে 18 বছর বয়স পর্যন্ত পাবে, এই ধরনের একটা স্কিমের আওতায় আজকে তাকে আমরা স্যাংশন লেটার দিয়েছি। এই মাস থেকেই সেই অনুদান সেটা পেতে থাকবে, এবং তার দিদার যে ভাতাটা সেটাও আমাদের আধিকারিকরা করছে, সেটা খুব শীঘ্রই উনিও সেই ভাতা, সামাজিক ভাতা যেটা দেওয়া হয় সরকারে সেটা। প্রসঙ্গত উল্লেখ্য, চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের দেউরাছড়া ভিলেজের অন্তর্গত কলাছড়া গ্রামের স্থায়ী বাসিন্দা লক্ষণ ওরাং, জন্ম 1 জানুয়ারি 2010, পিতা রাজেশ ওরাং এবং মা বাধিনী ওরাং। কিন্তু লক্ষণের বয়স যখন প্রায় 7 মাস, হঠাৎই লক্ষণকে ছেড়ে চিরতরে তারার দেশে চলে যান ওর মা। লক্ষণের মায়ের চলে যাওয়াকে কেন্দ্র করে দিবারাত্র শুধু ওনার চিন্তায় একসময় প্রচণ্ড অসুস্থতা ও স্ত্রীর ভাবনায় আবেগ প্রবণ হয়ে নিজেকে শেষ করে দেন লক্ষণের পিতা। তারপর থেকেই নানির কুলি পিঠে করেই ধীরে ধীরে বেড়ে ওঠা লক্ষণের। বৃদ্ধা নানি লক্ষণকে কোলে পিঠে করে মানুষ করতে করতে কখন যে সে পুরো সংসারের দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছে সেটা লক্ষণের ঠিক মনে নেই। বর্তমানে লক্ষণের বয়স প্রায় 14 বছর। চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত কলাছড়া স্কুলে সে বর্তমানে 8ম শ্রেণীর ছাত্র। প্রায়শই সে স্কুলে আসে না খেয়ে, লক্ষ্য একটাই, পড়তে চায়। আর লক্ষণের এই অদম্য ইচ্ছের গল্প রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হতেই রাজ্য সরকারের তরফ থেকে সাহায্য এত দ্রুত লক্ষণের ঘরে পৌঁছে যাবে সেটা লক্ষণ নিজেও ভাবতে পারেনি। তবে শেষ পর্যন্ত লক্ষণের কাছে এসে পৌঁছল সাহায্যের হাত। মন্ত্রী টিঙ্কু রায়ের এ ধরনের পদক্ষেপে দেউরাছড়া এডিসি ভিলেজের সাধারণ মানুষেরা খুবই খুশি। আগামী দিনে যাতে লক্ষণ তার পাহাড় প্রমাণ প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে যাবে সে আশাই করছে সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।